everyone to Sintu Bhadra's Easy English with Entertainment. দেখো আজকে আমরা শিখব কিছু কনফিউজিং ওয়ার্ডস যে ওয়ার্ডসগুলো বানান লিখতে গেলে ভুল হয় এবং ইউজ করার সময় খুব বেশি ভুল হয় এমন কিছু ওয়ার্ডস কনফিউজ ক্লিয়ার করার জন্য চলো দেখে নিই সো কি কি ওয়ার্ডস রয়েছে দেখো ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ওয়ান্ডার অ্যান্ড ওয়ান্ডার W-O-N-D-E-R অ্যান্ড W-A-N-D-E-R সো ওয়ান্ডার যখন আমরা বলছি W-O-N-D-E-R আমরা বলছি বিস্ময় প্রকাশ করা আই ওয়ান্ডার হাউ হি ডাজ ইট আই ওয়ান্ডার আমি বিস্মিত কীভাবে সে এটা করে অ্যান্ড যখন তুমি বলছো ওয়ান্ডার তখন বলছো ঘুরে বেড়ানো হি লাইকস টু ওয়ান্ডার ইন দ্য ফরেস্ট হি লাইকস টু ওয়ান্ডার ইন দ্য ফরেস্ট সো ওয়ান্ডার দিয়ে তুমি কিন্তু দুরকমভাবে ইউজ করতে পারো নেক্সট দেখো উইক দুর্বল অ্যান্ড ডব্লিউ ডাব্লিউ কে উইক সপ্তাহ খুব এটা খুব কমন ম্যাটার যে উইক ডব্লিউ ই এ কে হি ইজ ভেরি উইক অ্যান্ড ফিবল সে খুব রোগা অ্যান্ড হি কামস ওয়ান্স ইন এ উইক সে সপ্তাহে একদিন আসে সো এরকম আমরা ব্যবহার করতে পারি দেন দেখো ওয়েভ ডব্লিউ এ ভি ই ঢেউ অ্যান্ড ডব্লিউ এ আই ভি ছাড় দেওয়া সো ঢেউ দিয়ে দেখো উই ক্যান সি ওয়েভস ইন দ্য সি আমরা সমুদ্রে ঢেউ দেখতে পাই অ্যান্ড ওয়েভ ডব্লিউ এ আই ভি কী করবে যে তুমি যদি ধরো রিকোয়েস্ট করছো কাউকে প্লিজ ওয়েভ মাই ফিজ ফর দিস সেশন প্লিজ আমাকে এই সেশনের জন্য যদি ফিজটা ছাড় দেন প্লিজ ওয়েভ মাই ফিজ ফর দ্য সেশন সো এরকম তুমি বলতে পারো দেন দেখো আরও দুটো ওয়ার্ডস ভার্বাল ভার্বাল অ্যান্ড ভার্বোস ভার্বাল হলো মৌখিক অ্যান্ড ভার্বোস হলো অধিক শব্দ ভার্বাল হি হি ইজ এ ভেরি গুড ভার্বালি তখন তুমি বলছো অর্থাৎ এখানে তুমি ভার্বোসটা কী করে ব্যবহার করতে পারো যে হি রাইট ভার্বোস স্টাইল পোয়েম অর্থাৎ হিজ পোয়েম ইজ ভার্বোস অর্থাৎ তার কবিতাটি অধিক শব্দ দিয়ে তৈরি সো এরকম তুমি ভার্বোস ইউজ করতে পারো দেন দেখো আরবান শহুরে অ্যান্ড আরবেন ভদ্র সভ্য হি ইজ এ আরবান বয় সে একটি শহুরে ছেলে অ্যান্ড হি ইজ আরবেন সে ভদ্র সভ্য সো এইভাবে আমরা কিন্তু এই কনফিউজিং ওয়ার্ডসগুলোকে যদি মনে রাখি তাহলে কিন্তু লেখার সময় ভুলগুলো হবে না সঠিক ইংলিশ তুমি সহজে লিখতে পারবে সো এরকম অনেক টিপস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো যারা প্রথমবার দেখছো ভালো থাকো সুস্থ থাকো গুড বাই